श्री गौरांगीर दुटी पद जार धन सम्पद से जाने भक्ति रसोसा से जाने भक्ति रनिताय जय गो महाजन बोलिनि श्री गौरांगीर दुटी पद जार धन सम्पद सम्पद काके भावते बोलें गौरहरिर रांगा चरण ताले गौरहरि रांगा चरण के आमादे सम्पद भावते बोलें प्रकृत भावे आमादे सम्पद बोलते आमरा की भावी मा सम्पद बोलते आमरा की भावी बाड़ी गाड़ी बैंक बैलेंस विषय सम्पद तै ना पाँचटा बाड़ी थाकबे किछु बैंक बैलेंस थाकबे किछु गाड़ी थाकबे एई तो सम्पद किन्तु बृष्ण महाजन बोलें आमादेर मानव जीवनेर सम्पद कोनटी जे सम्पद के आमरा सम्पद भावी सेगुलो सम्पद नय सेगुलो अनित्य नित्य नय जेगुलो आज आपनार कल सेटा अन्येर कारो हये जाबे परशु आबार कारो हबे ताहले आमार निजेर बोलते सम्पद कि आछे এই যে দেহটা এই দেহটাও কি আমার এই দেহ সম্পত্তিও কি আমার সম্পদ মা যদি আমার হতো তাহলে এই দেহে কখনো ঠান্ডাও লাগতো না কখনো জ্বর হতো না কখনো বড় বড় ব্যাধি হতো না কারণ এটাকে আমরা সযত্নে তুলে রাখতাম এটা তো আমার নয় যার কারণে এর প্রতি আমাদের যত্ন থাকে না রোগ ব্যাধি বিভিন্ন ব্যাধি আক্রান্ত হই আমরা মনে করুন আপনার ঘরের যে সব জিনিস সবাই কি বলে যত্ন করে রাখলে একটা প্রবাদ আছে না যত্ন করে রাখলে জিনিস ভালো থাকে তাই তো আমরা সবাই জানি তা ঘরে যত জিনিস আছে আমরা কি করি অতি সযত্নে তুলে রাখি যাতে কোনো প্রকারে ক্ষয়ক্ষতি না হয় খুব প্রিয় একটা জিনিস আপনি এমন করে যত্ন করে আলমারির মধ্যে রেখেছেন যাতে হাওয়া বাতাস না লাগে যাতে ক্ষয়ক্ষতি না হয় কোনো প্রকারে নষ্ট না হয় তো যত্ন করে রাখলে যত্ন থাকে তাহলে দেহের প্রতি যত্ন রাখলে এটা কেন ভালো থাকে না কারণ এটা তো আমার নয় যিনি দিয়েছেন সময় মতো আবার তিনি নিয়েও চলে যাবেন তাহলে তিনি যে দিয়েছেন এই দেহটা আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছেন দশেন্দ্র স্বররূপ দিয়েছেন কোনো কিছুই বাদ রাখেননি তো কেন দিয়েছেন আমরা চেয়েছিলাম তাই দিয়েছেন একদিন দুই দিন নয় ৮৪ লক্ষ জনই ভ্রমণ করেছি জলযান অবলক্ষণ স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশু মানুষটা চতুর্শ লক্ষানি মানবা এই ৮০ লক্ষ জনই কীট পতঙ্গ হয়ে তারপর এত সুন্দর মানব দেহ পেয়েছি কত কোলে জন্ম পেয়েছি বাবা জলজ নবলক্ষানি অর্থাৎ জলজ প্রাণী হয়েছি ৯ লক্ষ বার তা এই যে জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি সেটা হলো শঙ্খ জন্ম শঙ্খ হয়ে যখন জন্ম নিলাম যে শঙ্খ তুলে ভগবানের সেবায় বাজল তখনই আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম স্থাবর বিংশতি স্থাবর অস্থাবর এই যে যত গুল্মলতা বৃক্ষ আমরা দেখতে পাই এই বৃক্ষ গুল্মলতা এও তো আমরাও এই দেহ আমরাও পেয়েছিলাম তবে কতদিন ২০ লক্ষ বার স্থাবর বিংশতি ২০ লক্ষ বার তার মধ্যে শেষ জন্ম কোনটি এই যে সম্মুখে আছে দেখতে পাচ্ছেন তুলসী বৃক্ষ রূপে যেদিন এই তুলসী গোবিন্দ সেবাই দিল হা গোবিন্দাই নম বলে যেদিন তুলসী গোবিন্দ চরণে গেল চরণে গেল সেই দিন আমরা বৃক্ষ থেকে মুক্তি পেলাম সেদিন আমরা বৃক্ষ থেকে মুক্তি পেলাম চলে গেল গুনবেন কিন্তু জলযান অবলক্ষণে স্থাবরা বিংশতি ৯ আর ২০ কত হয় যোগ করুন তারপর কৃমিয়া রুদ্র সংখ্যক অর্থাৎ কৃমি কীট
কৃমিকীট হলাম এগারো লক্ষ বার, তার মধ্যে শেষ জন্ম কোনটি? যেটা হলো বজ্রকীট। নারায়ণ শিলার মধ্যে থাকে বাবা, চলে গেল এগারো লক্ষ বার। তারপর মহাজন বললেন পক্ষী নাম দশ লক্ষ কম, বনের পাখি হলাম দশ লক্ষ বার। এই পাখিদের মধ্যে শেষ জন্ম ময়ূর জন্ম। যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দের শিরে উঠল, সেই দিন আমরা পাখি কুল থেকে মুক্তি পেলাম। শেষ জন্ম পক্ষী নয়, আহাহা, বনের পাখি হলাম দশ, আর ত্রিংশ লক্ষানি পশু মানুষ, চতুষ লক্ষানি মানবা, তিরিশ লক্ষ বার বনের পশু হলাম, তার মধ্যে শেষ জন্ম গাভী জন্ম। সেই গাভীর দুগ্ধটাকে দহন করে যেদিন ক্ষীরসার নবনী সেবা করে গোবিন্দ সেবায় লাগলো, পশুকুল থেকে আমরা মানব কুলে এলাম। এই মানব জাতিদের মধ্যেও আবার ভাগ আছে অনেক। দেখবেন মা, কোনো কোনো মানুষ আছে যাদের দুটি চোখ, মানে চোখে দেখতে পায় না, প্রতিবন্ধী যাকে বলে, অঙ্গহানি যাদের বলে, কারোর দুটি পা নেই, কারোর দুটি হাত নেই, তাই তো? এই দেহ আমরাও পেয়েছি। দেখবেন অনেকে বলে যে এদেরকে দেখে বাবা কখনো যেন এদেরকে তিরস্কার করিস না। আমরা বলি না, কেন বলি তিরস্কার করতে নেই? কেন, এই জন্ম তো আমরাও পেয়েছিলাম। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছি, হে প্রভু, যদি আমার দুটি নয়ন দিতে, আমি প্রাণে ভরে তোমায় দর্শন করতাম, যদি আমায় তুমি চরণ দিতে, আমি তোমার বদন দর্শন করতে যেতাম, যদি আমায় দুটি হাত দিতে, আমি প্রাণ ভরে তোমায় সেবা দিতাম। কি করতাম মা? যাদের চোখ নেই তারা বলে, প্রভু যদি দুটি চোখ দিতে তোমায় দু চোখ নয়ন ভরে দেখতাম, যদি হাত দিতে তোমায় সেবা দিতাম, যদি চরণ দিতে তোমায় দর্শনে যেতাম। কিন্তু ভগবান তো আমাদের সব দিয়েছে, দেখবার মতো নয়ন দিয়েছে, শুনবার মতো কান দিয়েছে, দেখবা আহা গোবিন্দ সেবার মতো হাত দিয়েছে। এই যে দুটি চরণ, এটা দিয়েও ভগবানের সেবা হয়, এই চরণ দুটো দিয়েও ভগবানের সেবা হয়। যদি বলেন কি করে, যদি আপনি তীর্থস্থানে যেতে চান আপনার তো চরণের প্রয়োজন, না হলে তো আপনি যেতে পারবেন না। তাহলে আমাদের অঙ্গে যা কিছু আছে সবকিছু দিয়েই ভগবানের সেবা করা যায়। তিনি আমাদের সব দিয়েছেন, প্রতিদানে আমরা তাকে কি দিয়েছি? কিছুই দিতে পারিনি, তিনি শুধু দিয়েই গেলেন। ঘুম থেকে উঠে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে বলি, ভগবান তুমি আমায় ভালো রেখো, আমার সংসার ভালো রেখো, আমার সন্তান ভালো রেখো, তুমি আমার মঙ্গল করো। কোনোদিন কেউ কি আমরা বলি, এখানে এত ভক্ত আছি আমরা, কোনোদিন কেউ একটি দিন ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলি, জানি না প্রভু তুমি কোথায় আছো, তুমি তো আমাকে অনেক দিয়েছো, তুমি ভালো থাকো, সুখে থাকো। আমরা নিজের সুখ ছাড়া কখনো আর কারোর সুখ চাই না মা, এটা হচ্ছে আমাদের কামনা বাসনা, শুধু আমাকে সুখী করো, আমাকে ভালো করো। কিন্তু মা গো, এই সংসার আপনাকে ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনি দিতে পারবেন। যেদিন আপনি আর দিতে পারবেন না, সেদিন এই সংসারের মাঝে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে। কিন্তু যাকে আপনি এত সুন্দর দেহ পেয়ে, যাকে আপনি দিনে একবারও ডাকেন না, ভালোবাসেন না, শাস্ত্রে বলেন ওরে জীব, এত সুন্দর মানব দেহ পেয়ে বলতে পারো, এমন দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইলু, এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য,
এত সুন্দর দেহ পেয়ে হলো কি কি লাগিয়াইলি ভবে রে কি লাগিয়াইলি ভবে রে কি লাগি এমন মনুষ্য জনমে হরি না ভজিলি তে তুই মানুষ কবে এমন মনুষ্য জনমে হরি না ভজিলি কি তুই মানুষ কবে মনুষ্য জনমে ভজিলি কে তুই মানুষ কবে মনুষ্য জনম পাইলে কি হয় করহ ভূতের মনুষ্য জনম পাইলে কি হয় করহ বলহ কৃষ্ণের হইলে কখন কি বলহ কৃষ্ণ দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পার দিবস রজনী আবল তাবল পাচাল করিতে মা লক্ষ্য করে দেখবেন পথে ঘাটে চলার পথে পাঁচটা পুরুষ হোক বা নারী হোক এক জায়গায় যদি হয় দেখবেন পরনিন্দা পরচর্চা ছাড়া তাদের মধ্যে কিন্তু কৃষ্ণ কথা হয় না। কৃষ্ণ কথা কোথায় হয় বাবা? যদি আপনার গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়ে থাকে আপনি গুরুদেবের সম্মুখে গিয়ে বসবেন, যত সময় বসবেন, পাঁচ মিনিট হোক আর পাঁচ ঘন্টাই হোক, ওই কৃষ্ণ কথা ছাড়া তার মুখে কিন্তু আন কথা পাবেন না। তাই ভক্ত বললেন, বড় বড় মহাজন বললেন, দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পার দিবস রজনী ওই নয়া বল তাবল পাচাল করিতে পার তাহার ভিতরে হরিব তাহার ভিতরে কখনো কে নকি দিবস রজনী আবল তাবল পাচাল পড়িতে পারো তাহার মাঝারে মানে তার ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। তাহলে মাগো এই যে কৃষ্ণ ভজনের এত সুন্দর জনম পেয়ে গুরু দীক্ষা গুরু শিক্ষা গ্রহণ করতে হবে, এখনো অনেকেই আছে যাদের এখনো গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়নি। ভগবানকে দিনে পাঁচবার সেবা দিন আর যতই হা কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকুন না কেন, যত সময় গুরু কৃপা না হবে তত সময় কিন্তু আপনার হাতের জল ভগবান তো দূরের কথা কোনো ভক্ত পর্যন্ত সেবা করবে না, আগে গুরু কৃপা লাভ করতে হবে। তাও কি শুধুমাত্র ওই একদিন গিয়ে মন্ত্র নিয়ে বাড়ি এসে মালাটা খুলে রাখলে আর হবে না, কোন রকমে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে বাড়ি এসে ভুলে গেলাম এ করলে কিন্তু হবে না, গুরু আশ্রমে যেতে হবে, গুরুর চরণ সেবা করতে হবে এবং গুরুদেব যে মন্ত্র দেবে সেই বীজ আপনাকে নিয়মিত তার প্রতি যত্ন ভালোবাসা এবং চর্চা করতে হবে। প্রতিদিন
গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে হবে, তবেই তো একটু একটু করে ভক্তি সঞ্চয় হবে। একটা তুলসীর মালা যদি আমরা গুরুদেবের কাছ থেকে কোনো রকমে ঘরে ফিরতে পারি, তাড়াতাড়ি করে খুলে তুলে রেখে দিই। কেন? মালা পড়লে, তুলসীর মালা পড়লে আমাদের সম্মানে বাধে, লজ্জা করি, ছি 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 এই মালা পরে বাইরে যাওয়া যায়, লোকে বলবে কি, তাই না মা? কি আমরা ভাবি তো, লোকে বলবে কি এই মালা পরে বাইরে যাওয়া যাবে না, কারণ আমার একটা সম্মান আছে। তাহলে সম্মানটা কিসে হবে? যদি সোনার একটা হার পরা যায়। হয়তো স্বামী বলল, দেখো আমি অনেক কষ্ট করে তোমার জন্য এই হারটা এনেছি, এটা তুমি সব সময় পরে রাখবে, সোনার হার। সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি, কারণ স্বামী এনে দিয়েছে, আমরা যত্ন সহকারে গলায় পরি। কিন্তু গুরুদেবের দেওয়া, ভগবানের দেওয়া সেই তুলসীর মালা আমরা পরি না। হরি বল। অনেকে বলে কীর্তন শুনে কি হবে, কীর্তন কি আমাকে খেতে দেবে, অনেকে বলে। আমরা তো চলি বিভিন্ন জায়গায়, অনেক কথাই শুনি, কীর্তন কি আমাদের খেতে দেবে, কীর্তন শুনে কি হবে? আচ্ছা আপনি বলুন না মা, আপনি যখন প্রথম পৃথিবীতে এসেছিলেন, আপনি কি খাবেন সেটা কি আপনি জোগাড় করে এনেছিলেন? আসবা মাত্রই আপনি যে মায়ের কাছে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেছিলেন, সেটা কে পাঠিয়েছিল? আপনি এনেছিলেন পরিশ্রম করে? ভগবানকে শুধু ভালোবাসলে হয় না, তার প্রতি নির্ভরশীল হতে হয়। আমরা শুধু ভালোই বাসলাম, তাকে বিশ্বাসও করতে পারলাম না, নির্ভরশীল হতে পারলাম না। মহাজন বললেন, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? আমরা বাড়িতে বসে সারাদিন চিন্তা করি কি হবে, কি করব, কি বৃত্তান্ত, তাই না? জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। তার উপরে নির্ভরশীল হও। তার উপরে নির্ভরশীল হতে হবে। মাগো, তা যে কথাই ছিলাম, যে সন্তান যখন আসে তখন মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করে, সেটা দেয় কি? ভগবান পাঠায়। আমি নিজে পরিশ্রম করে সেটা জোগাড় করি না, তাই তো? শুধু তাই নয়, যখন আপনি একটু একটু করে বড় হন, যাই হোক, আপনার যে স্তনদুগ্ধ আপনি পান করেন, দেখুন ভগবানের কি কৃপা, সন্তান পাঠানোর আগে তার খাবারটা পাঠিয়ে দেন। যে দুগ্ধ পান করে মায়ের কোলে বসে, তার মধ্যে কতটুকু উষ্ণতা আর কতটুকু মিষ্টি দিলে সন্তানের ক্ষতি হবে না, সেটা কিন্তু ভগবান বিচার করেই পাঠান, তাই তো বাবা? মাগো, তারপর যখন একটু বড় হয়, ছোট্ট ছোট্ট দুধে দাঁত দেয়, কেন? তারা একটু শক্ত কিছু খাবে বলে। আবার যখন একটু বড় হয়, তখন ওই দুধে দাঁতগুলো তুলে দেয়, কেন? এরপর এরা পরিশ্রম করবে, খাটতে হবে, তাই তো? পরিশ্রম করতে গেলে খেতেও হবে বেশি, যার কারণে দুধে দাঁতগুলো ফেলে দিয়ে আবার শক্ত মজবুত দাঁত দিয়ে ঠিক সময় মতো আবার একটা 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 করে তুলে নেয়। তখন আমাদেরকে জানিয়ে দেয়, স্মরণ করায় যে তোমার এসেছিলে, কিন্তু ভবের মাঝে সংসারে এসে আমার আমার করে অনিত্য বস্তুকে জড়িয়ে দিন কাটালে, তোমার আর সময় নেই, এবার যাওয়ার সময় হলো। হরি বল। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে মা, এই যে এত সুন্দর আমাদের কৃষ্ণ ভজনের দেহটা, এই দেহটা যেদিন আমাদের চলে যাবে, আবার 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপর এই দেহ আমরা পাবো। এত সুন্দর দেহ পেয়ে যদি একবার আমার প্রভুর চরণ সার করতে না পারি, যদি ভালোবাসতে না পারি, যে সংসারটাকে জড়িয়ে আমাদের দিন কাটি, আমরা দিন কাটাই, যে সংসার সংসার করে, স্ত্রী বলুন, সংসার বলুন, স্বামী বলুন, হরি বল, স্বামীর ভালোবাসায় আমরা পাগল হয়ে যাই। বলুন তো মা, এক বছর আপনাকে একটা সোনার হাত দিল, পরের বছর একটা আংটি দিল, তার পরের বছর একটা সোনার বালা দিল,
কয় লাখ টাকার জিনিস দিল আপনার? মানলাম 5 লাখ দিল কি 2 লাখ কি 4 লাখ 5 লাখ দিল। ভগবান আপনাকে কি দিয়েছে, কত মূল্যবান সম্পদ দিয়েছে একবার অনুভব করে দেখি আমরা। বাবা যদি এই চোখ দুটো, এই যে ভগবান দিয়েছেন দুটি চোখ, এই চোখ দুটো যদি আমরা বিক্রি করি কয় লাখ টাকা বিক্রি করবেন? আপনার শরীরে যে রক্তগুণ ভগবানে দিয়েছে এগুলো যদি বিক্রি করেন কত টাকায় বিক্রি করা যাবে? যে কিডনি আছে আপনার মধ্যে সেটা বিক্রি করলে কত টাকায় দান করবেন, বিক্রি করবেন? আমাদের শরীরে যা কিছু আছে আমরা যদি মনে করি স্বামীর ওই কিঞ্চিত দানের থেকে অধিক মূল্য সম্পদ, যিনি আমাদের এত কিছু দিলেন আমরা দিনান্তে তার নাম একবারও করি না। মহাজন বললেন তুম কাহা সে আয়ো হো আর যাও কি কাহা, ইতনা দিল বিচার লো, হরি বল হরি বল, বাস হো গয়া ভজন। সময় করিয়া পত্রে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। সময় থাকতে যদি চিনতে না পারি সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। একবার যদি হরি বলে দুপুরটা নয়ন মানে মনুষ্য করা যায়। এই কলিযুগে কোন যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিচ্ছু নেই, শুধু বদন ভরে দেহ মন প্রাণ সঁপে দিয়ে দুপুরটা নয়ন বাড়ি পরিশ্রম করে হে গৌর কৃপা করো বলে যদি একবার, আর কিছু করতে হবে, কিছুই করতে হবে না আমাদের। মহাজন বলিনি কৃত্তি যদ্ধায়েত বিষ্ণু ত্রেতে যজ্জত মক্ষ দা পরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। শুধুমাত্র নাম করো, তবে নাম করার মতো করতে হবে, হরি বল, আর কিচ্ছু নয়। ডাকার মতো ডাকতে হবে, শুধু নাম করলেও নয় মা, যদি শ্রবণ করে তাতে কি হবে? যে জন হরি নাম শ্রবণ করে, সবাই তো আর গাইতে পারে না, তা যে জন নাম শ্রবণ করতে পারে সে কি পাবে? যে শ্রবণ করে নাম শুনলে কি হবে? মহাজন বললেন গৌরাঙ্গের মধুর লীলা জারি পরিনে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর কি পাবে? এই হৃদয়নে নির্মল ভেল যদি গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায়। আর যে জন কৃষ্ণ কথা বলতে পারে সে কি পাবে? মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়, শ্রী গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়।
महाजन बोलें जे तार है कृष्ण प्रेमोदय माने कृष्ण कथा बोलने गौर कथा बोलने कृष्ण प्रेमेर उदय है और महाजन तखन की बोलें जे जन माने जे भक्त कृष्ण कथा बोले तारे मोई जाए बलिहारी भगवान के भालोबाशे जे जन भगवान गुण कथा बोले प्रकृत जदि भक्त हय से भक्त की बोलछेन जे जन आमार भगवान के भालोबाशेन तिनी की बोलछेन जे प्रभुर कथा जतई बोली ततई हारि जतई बोली ततई हारि जतई बोली ततई हारि भगवान बोलिन भगवान गुण कथा आमी जतई बोली ना केनो जतई बोली जेनो मने हय ततई बला हलो ना आमी हेरे गेलाम कथा जतई बोली ततई हारि कथा जतई बोली ततई हारि जतई बोली ततई हारि कृष्ण नामेर ऐ महिमा जतई बोली ततई हारि कृष्ण नामेर ऐ महिमा जतई बोली ततई हारि कृष्ण नामेर की महिमा वेद पुराणे पाइना सीमा कृष्ण नामेर ऐ महिमा সংসারে সারাদিন যে কাজ করি সেটা শুধুমাত্র সংসারের জন্য কর্ম তো আমাদের করতেই হবে সংসার যখন আছে তার প্রতি আমাদের কর্তব্য আছে কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের নিজেরও কিছু কর্ম আছে গৌরচরণকে সম্পদ ভাবতে হবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গৌর কথা বলতে হবে হ্যাঁ আর দুফোঁটা নয়ন বাড়ি পরিষ্কার করতে হবে তা শুধুমাত্র গৌরকে ডাকলে হবে শুধু কি গৌরকে ডাকলে হবে শুধু গৌরকে বললে ডাকলে তো হবে না সঙ্গে আরো ভক্ত আছে তাদেরকেও তো ডাকতে হবে পঞ্চতত্ত্ব স্মরণ করতে হবে একজনকে ডাকলে তো হবে না হরি বল হরি বল তাহলে এটাই হচ্ছে আমাদের কর্তব্য এটাই আমাদের করণীয় মহাজন বললেন হে জীব সময় করিয়া পত্রি ধরিয়া যেবা চলে দ্রুত গতি সময় শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে তাহলে কি করতে হবে শুধু গৌরকে নয় সঙ্গে আর ভক্তকেও ডাকতে হবে আসুন আমরা সবাই মিলে একটু গাইব হ্যাঁ হাতে তালি দিয়ে কিন্তু আমি গাইব শুনে শুনে আপনারাও গাইবেন হাতে তালি দিয়ে একটা করে লাইন শুনবেন আমার শেষ হলে আপনারা শুরু করবেন শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে 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 সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে ওই না সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌর মন্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌর মন্ডল ভূমি যে
তারে হয় ব্রজ ধামে বাস রে 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 মহাজন বললেন গৃহে দেব নেতে থাকো হাগো রঙ্গ বলে ওই নাকি হরি বল হরি বল হাগো রঙ্গ বলে ডাকো গৃহে দেব নেতে থাকো হাগো রঙ্গ বলে ডাকো গৃহে দেব নেতে থাকো হাগো রঙ্গ বলে ডাকো ভগবান কে ভালোবাসতে গেলে বা তাকে ডাকতে গেলে স্থান কাল পাত্রের প্রয়োজন হয় যে যেখানে থাকো যে অবস্থায় থাকো যে পরিস্থিতিতেই থাকো না কেন অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গতবি আপনি পবিত্রই থাকেন আর অপবিত্রই থাকেন সর্ববস্থাঙ্গত ভিব যত সারি পুণ্ডরীকা যখনই আমার কথা মনে পড়ে সভাজ্য অভ্যন্তরে সভাজ্য মানে আমার ভিতর অভ্যন্তর বাহ্য মানে বাহির ভিতর মানে অভ্যন্তর সভাজ্য অভ্যন্তরে সূচি মানে যখনই আমাকে ডাকবে যে পরিস্থিতিতেই থাকো না কেন সেটাই পবিত্র সে স্থানটি সূচি তাহলে জায়গা লাগবে না স্থানকাল পাত্র লাগবে না ভগবানকে ডাকতে গেলে তাই মহাজন বললেন গৃহে দেব নেতে থাকো হাগৌরঙ্গ বলে ডাক 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 মহাজন কি বললেন নরতম মাগি তারি সঙ্গ নরতম মাগি তারি সঙ্গ নরতম মাগি তারি সঙ্গ ওই নরতম হরি বল হরি বল হরি বল এত সময় আমরা